আসসালামু আলাইকুম। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশের মধ্যে এখন ফাটল ধরল। ফাটলের প্রথম অবস্থান হচ্ছে ভারতীয় সরকার ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের লোকজনের, যে আমরা যারা ইন্ডিয়ার জন্য ভিসা পেয়েছি তারা কি আমরা যেতে পারবো ভারতে? কিন্তু এটা আর কখনো সম্ভব হবে না, কারণ হচ্ছে বাংলাদেশের জন্য ইন্ডিয়ার সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। অনুমতি ছাড়া আর কখনো কেউ ইন্ডিয়াতে যেতে পারবে না। এখন বিষয় হচ্ছে যে যারা ইন্ডিয়াতে আছে তারা কি বাংলাদেশে আসতে পারবে? হ্যাঁ, অবশ্যই তারা বাংলাদেশে আসতে পারবে। এবং ভারতীয় সরকার যে সকল বাংলাদেশিরা ইন্ডিয়াতে অবস্থান করছেন একে একে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, আর হচ্ছে প্রত্যেককেই পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছে। কারণ বাংলাদেশের শেখ হাসিনা সরকার ইন্ডিয়াতে চলে গেছে, যার কারণে হচ্ছে যুক্তরাষ্ট্র অনেক চাপ দিয়েছে ইন্ডিয়া সরকারকে, যার কারণে প্রত্যেক বাংলাদেশিদের হচ্ছে বাংলাদেশে আসার জন্য আহ্বান করা হয়েছে। রাজনীতিবিদদের ইন্ডিয়া যেন পালিয়ে না যেতে পারে, যার জন্য হচ্ছে অনির্দিষ্টকালের জন্য ভিসা সেন্টার অফ করে দিয়েছে। এখন দেশের পরিস্থিতির উপর নির্ভর করে ইন্ডিয়ার ভিসা সম্পূর্ণ খুলে দেওয়া হবে। এখন পরিস্থিতি যদি স্বাভাবিক হয় সেই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশি লোকগুলো ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবে। এখন কোন তারিখে কোন সময় এই পরিস্থিতি সমাধান হবে শুধুমাত্র মহান আল্লাহ তাআলা জানেন। তো যে সকল ভাইয়েরা ইন্ডিয়াতে আছেন তাদেরকে হাত জোর করে বলবো, অবশ্যই আপনারা বাংলাদেশে চলে আসেন। কারণ হচ্ছে ইন্ডিয়া সরকার বাংলাদেশে অ্যালার্ট জারি করে দিয়েছে যে আমার কোনো বাঙালি এই ইন্ডিয়াতে রাখবো না, যার কারণেই প্রচুর পরিমাণ হচ্ছে ইন্ডিয়ায় অ্যালার্ট জারি করে দিয়েছে। আর বাংলাদেশ থেকে কোন রাজনীতিবিদ যেন ইন্ডিয়াতে পালিয়ে না যেতে পারে, যার কারণে ইন্ডিয়া সরকার হচ্ছে ভিসা সেন্টার অফ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। তো যে সকল ভাইরা ইন্ডিয়াতে আছেন তারা অবশ্যই ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসবেন। এখন বেনাপোল দেওয়ার কোনো গাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না, শুধুমাত্র হচ্ছে মালবাহী যেগুলো গাড়ি শুধুমাত্র তাদের জন্য ইন্ডিয়ার দুয়ার খোলা। আর সকল ট্যুরিস্ট ভিসা যারা আছে বা চিকিৎসার জন্য যারা যাবেন, ভিসা পেয়েছেন, তারা এই মুহূর্তে আর ইন্ডিয়াতে যেতে পারবেন না। তাই সবার কাছে অনুরোধ করে বলছি, সবাই ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসুন।